ময়নাগুড়ি ব্লকের চরচুড়া ভান্ডার এলাকার বাসিন্দা বাবলু সরকার পেশায় একজন কাঠ মিস্ত্রি। বছর ছয়েক আগে পথ দুর্ঘটনায় তার মেরুদণ্ডে ও কোমরে বড় ধরনের চোট লাগায় তিনি প্রায় পঙ্গু হয়ে পড়েন। পাশাপাশি তার চিকিৎসার খরচ চালাতে গিয়ে সর্বস্ব হারাতে হয় পরিবারটিকে। তারপরেও জীবন যুদ্ধে হার মানেনি বাবলু। দীর্ঘদিন হুইলচেয়ারে বসে লটারির টিকিট বিক্রি করে নিজের চিকিৎসার খরচ, সংসারের খরচ ও দুই ছেলেমেয়ের লেখাপড়ার খরচ জুগিয়ে চলেছিলেন তিনি। কিন্তু মাস দুয়েক আগে, ঠিক পুজোর আগে, আবারও বিধাতার নিষ্ঠুর খেলার শিকার হতে হয় তাকে। তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। ঋণ করে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তার কিডনির সমস্যার কথা বলেন। তখন থেকে প্রায় দু মাস ধরে শয্যাশায়ী হয়ে রয়েছেন বাবলু সরকার। অর্থের অভাবে তার চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে। অপরদিকে দুবেলা দুমুঠো অন্ন ও দুই ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চালানো পর্যন্ত সম্ভব হচ্ছে না বলে পরিবারটি জানিয়েছে। ভালোই ছিল আগে, ছয় বছর আগে বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অনেক চিকিৎসা করছি, ভালো হয়নি। তারপর এমনি ঠিকঠাকই ছিল, এমনি বাস ধরে দাঁড়াইতে পারত। দুই মাস থেকে কিডনির সমস্যায় বিছানায় পড়ে আছে। চিকিৎসা চলছে না, চিকিৎসা করার মতো কোনো সামর্থ্যই নেই যে চিকিৎসা করব। আচ্ছা, এই বিষয়ে জানানো হয়েছিল প্রধান পঞ্চায়েতকে? না, পঞ্চায়েতকে জানানো হয়েছিল, তো পঞ্চায়েত কোনো কিছু বলেনি। এখন আপনারা কি চাচ্ছেন? এখন চাচ্ছি যে যদি একটু সাহায্য পাইতাম তাহলে চিকিৎসা করতে পারতাম, তাহলে একটু সুস্থ হইতো। বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসবে সকলে জাঁকজমকপূর্ণভাবে কাটালেও এই পরিবারটির পেটে জোটেনি দুবেলা পরিপূর্ণ আহার। পুজোতে পরিবারের শিশুরাও নতুন পোশাক ও ভালোমন্দ খাওয়া থেকে বঞ্চিত থেকেছে। এই পরিস্থিতিতে সাহায্যের আর্জি জানিয়েছে পরিবারটি। বাবলুবাবুর স্ত্রী সবিতা দেবী বলেন, ছ বছর আগে পথ দুর্ঘটনায় আমার স্বামী পঙ্গু হয়ে পড়েন। তারপরেও লটারি বিক্রি করে দুই ছেলেমেয়ের লেখাপড়া এবং সংসার খরচ কোনো রকমে চলছিল। কিন্তু মাস দুয়েক আগে তিনি আবারও অসুস্থ হয়ে পড়ায় খুবই বিপদে পড়েছি, চিকিৎসার খরচ সহ দিন গুজরান দুষ্কর হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কেউ সাহায্য করলে খুবই উপকৃত হব। পরিবারটির যোগাযোগ নাম্বার 9382886765। ময়নাগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।